পোড়াদহ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মত লাবণী আক্তার, প্রভাষক অর্থনীতি, পোড়াদহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্য আমরা একই বিষয় নিয়ে, একই চ্যাপ্টারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি তোমাদের কি মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে এবং এই কয়টি মৌলিক অর্থনৈতিক সমস্যা এটা নিয়ে আলোচনা করেছিলাম, যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, যে সীমাহীন অভাব পূরণ করার উদ্দেশ্যে এই দুষ্প্রাপ্য বা স্বল্প সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করব তাকেই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। তাহলে কি বলেছে, আমাদের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত, এই জন্য এই সীমাহীন অভাব পূরণ করার জন্য আমরা এই দুষ্প্রাপ্য বা সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? তিনটি। যে পিএস আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাকে তিনটি ভাগে ভাগ করেছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেক সমাজে তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা রয়েছে। তাহলে প্রথমটি হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব, দ্বিতীয় হচ্ছে কি উপায়ে উৎপাদন করব এবং তৃতীয় হচ্ছে কার জন্য উৎপাদন করব। তাহলে গত ক্লাসে আমি তোমাদের কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব এটা চিত্রের মাধ্যমে দেখাইছিলাম। তাহলে আমাদের বাকি থাকলো কি আর দুইটা, একটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করব আর একটা হচ্ছে কি কার জন্য উৎপাদন করব। তাহলে এই বাকি দুইটা মৌলিক অর্থনীতির সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তাহলে কি উপায়ে উৎপাদন করব? আমরা বলেছি পৃথিবীর কি দুইটা, দুই ধরনের উৎপাদন কৌশল রয়েছে, একটা হচ্ছে পুঁজি নিবিড়, একটা হচ্ছে শ্রম নিবিড়। তাহলে প্রত্যেক অর্থনৈতিক সমাজের দ্বিতীয় অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি, দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। এর মূল কথা হচ্ছে দ্রব্য উৎপাদনে আমরা কোন ধরনের পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে কি দ্বিতীয় সমস্যা। দ্রব্য উৎপাদনে আমরা কোন ধরনের পদ্ধতি অবলম্বন করব, পৃথিবীর প্রত্যেক দেশে দুই ধরনের উৎপাদন পদ্ধতি রয়েছে। তাহলে পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদনের পদ্ধতি কয়টা? দুইটি, একটা হচ্ছে শ্রম নিবিড়, একটা হচ্ছে পুঁজি নিবিড়। তাহলে শ্রম নিবিড় কি, যেখানে শ্রমের ব্যবহার বেশি হয়, আর পুঁজি নিবিড় হচ্ছে যেখানে মূলধন অর্থাৎ টাকা পয়সার ব্যবহার বেশি হয়। তুমি দেখো দ্রব্য উৎপাদন করতে হলে এই শ্রম অথবা মূলধন, যে কোনো দুইটাই একটা ব্যবহার করতে হবে, না হলে উৎপাদন করা সম্ভব নয়। তাহলে দেখো যে কোন দেশে শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হবে, তাহলে পৃথিবীর কিন্তু যে দেশে কি শ্রমের সরবরাহ বেশি অর্থাৎ শ্রমের মূল্য সস্তা, অর্থাৎ পৃথিবীর যে দেশে কি শ্রমিকের সংখ্যা বেশি সেসব দেশের উৎপাদন কৌশল সবসময় কী হবে, শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। তাহলে যে দেশে শ্রমের সরবরাহ বেশি হবে এবং শ্রমের মূল্য সস্তা সে দেশের উৎপাদন কৌশল সবসময় শ্রম নিবিড় হবে। এবার দেখো পুঁজি নিবিড় হবে কোন কোন দেশগুলোর উৎপাদন কৌশল, যে দেশে পুঁজির পরিমাণ বেশি অর্থাৎ মূলধনের পরিমাণ বেশি। মূলধন কি, সাধারণ ভাষায় মূলধন বলতে টাকা পয়সা বোঝায়। তাহলে যে দেশে মূলধনের পরিমাণ বেশি হবে, শ্রমের মজুরি বেশি, সেখানে কি হবে উৎপাদন কৌশল সবসময় পুঁজি নিবিড় হবে। দেখো উন্নত বিশ্বের দিকে তাকাও, যে উন্নত বিশ্ব যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর কি কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এগুলো হচ্ছে বিশ্বের ধনী দেশ অর্থাৎ উন্নত রাষ্ট্র। তাহলে এইসব রাষ্ট্রে কিন্তু শ্রমের তুলনায় কি এখানে মূলধনের পরিমাণ বেশি অর্থাৎ পুঁজির পরিমাণ বেশি, এই কারণে এইসব উন্নত রাষ্ট্রের উৎপাদন কৌশল সবসময় কি হবে পুঁজি নিবিড় হবে। আর অনুন্নত এবং উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে কি উন্নয়নশীল দেশ, এইসব দেশের উৎপাদন কৌশল সবসময় কী হয় শ্রম নিবিড় হয়, কারণ এইসব দেশের শ্রমিকের সংখ্যা অর্থাৎ শ্রমিকের সরবরাহ বেশি থাকায় এইসব উন্নয়নশীল দেশের উৎপাদন কৌশল সবসময় কী হয় যে শ্রম নিবিড় হয়। তাহলে এখন কোন উপায়ে আমরা উৎপাদন করব, কোন অর্থাৎ শ্রম নিবিড় উৎপাদন কৌশল অনুসরণ করবো, না পুঁজি নিবিড় উৎপাদন কৌশল অনুসরণ করব, সেটা প্রত্যেক দেশে কী হচ্ছে সে যে উপকরণ কী পরিমাণ এবং কতটা আছে তার উপর ভিত্তি করে কি উৎপাদনে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে প্রতিটা দেশ কী করবে, যে তার সে দেশে কোন ধরনের উপকরণের প্রাধান্য বেশি আছে, শ্রম বেশি আছে না মূলধন বেশি আছে, এর উপর ভিত্তি করে সেই দেশ কী উৎপাদন করবে।
তাহলে এই বিষয়টি আমরা কি প্রথমটা কি এবং কতটুকু উৎপাদন করব এটা আমরা দেখাইছিলাম কি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। এখন কি উপায়ে উৎপাদন করব, যে শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব না পুঁজি নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব, এটা আমরা দেখব কি সম উৎপাদন রেখার সাহায্যে বিষয়টি আমি বিশ্লেষণ করব। দেখা চিত্রে আমি তোমাদের দেখাচ্ছি সম উৎপাদন রেখা কাকে বলে এবং এর সাহায্যে আমরা কি দেখাবো কি উপায়ে উৎপাদন করব, পুঁজি নিবিড় কৌশল অবলম্বন করব না শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করব। সম উৎপাদন রেখা, তাহলে দেখো সম উৎপাদন রেখা কাকে বলে, সম উৎপাদন রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপকরণ, দুটি উপকরণ কি, একটা হচ্ছে শ্রম একটা হচ্ছে পুঁজি, তাহলে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায় এবং এই সংমিশ্রণ থেকে উৎপাদক সম পরিমাণ উৎপাদন লাভ করে তাকেই কি সম উৎপাদন রেখা বলে। তাহলে সম উৎপাদন রেখা বলতে এটা হচ্ছে সম উৎপাদন রেখা, আর এটা দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায় আর সে উৎপাদন সংমিশ্রণ থেকে উৎপাদক সম পরিমাণ উৎপাদন লাভ করে। এবার দেখো এখানে তাহলে আমরা দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে এ বিন্দু একটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমরা এ এবং বি বিন্দুতে উৎপাদন করব। তাহলে আমরা কি উপায়ে উৎপাদন করব সেটা আমরা কিসের মাধ্যমে দেখাচ্ছি, সম উৎপাদন রেখা। তাহলে এটা হচ্ছে আই জিরো হচ্ছে সম উৎপাদন রেখা, এখানে উৎপাদন কৌশল কয়টি, দুইটা, একটা হচ্ছে পুঁজি নিবিড় আর একটা হচ্ছে কি শ্রম নিবিড়। তারপর টি ওয়ান হচ্ছে কি পুঁজি নিবিড় উৎপাদন কৌশল আর টি টু হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এবার দেখো চিত্র পরিস্থিতি, চিত্র দেখো, চিত্রের ও এক্স অক্ষে, চিত্র দেখো যে ভূমি অক্ষে দেখানো হয়েছে শ্রম আর লম্ব অক্ষে দেখানো হয়েছে কি, লম্ব অক্ষে দেখানো হয়েছে পুঁজি। তাহলে চিত্রের ভূমি অক্ষে দেখানো হয়েছে শ্রম আর লম্ব অক্ষে দেখানো হয়েছে কি পুঁজি, আর এখানে উৎপাদন কৌশল হচ্ছে কি। এখন তাহলে এবং সম উৎপাদন রেখায় আমরা কোন কোন বিন্দুতে উৎপাদন করব, এ বিন্দুতে এবং বি বিন্দুতে। এবার বলেছি কি যে ধনী রাষ্ট্রগুলো কি পুঁজি নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করে আর উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো শ্রম নিবিড় উৎপাদন কৌশল অনুসরণ করে। এবার দেখো এ বিন্দুতে, এখন যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি তাহলে কতটুকু শ্রমের ব্যবহার হবে আর কতটুকু মূলধনের ব্যবহার হবে, তাহলে মূলধনের ব্যবহার বেশি হলে সেটা হচ্ছে কি বা পুঁজির ব্যবহার বেশি হলে সেটা হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল আর শ্রমের ব্যবহার বেশি হলে সেটা হচ্ছে কি শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে দেখো এ বিন্দুতে ধরি কি আমরা ধরলাম যে ধনী রাষ্ট্র কি মার্কিন যুক্তরাষ্ট্র, এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এ বিন্দুতে উৎপাদন করে তাহলে তার শ্রমের ব্যবহার কতটুকু হবে আর মূলধনের ব্যবহার কতটুকু হবে, দেখো যে এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে কি মূলধনের ব্যবহার পুঁজির ব্যবহার হচ্ছে কি ও কে ওয়ান আর কি শ্রমের ব্যবহার হচ্ছে ও এর ওয়ান। তাহলে দেখো এ বিন্দুতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদন করে তাহলে কি শ্রমের ব্যবহার হচ্ছে ও এর ওয়ান আর কি পুঁজির ব্যবহার হচ্ছে ও কে ওয়ান।
তাহলে দেখো চিত্র দেখে বোঝা যাচ্ছে যে কি শ্রমের ব্যবহার কম কিন্তু মূলধনের ব্যবহার বেশি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ধনী রাষ্ট্র এবং এই রাষ্ট্রে মূলধনের পরিমাণ বেশি থাকায় এদেশের উৎপাদন কৌশল সবসময় কি হবে, পুঁজিনিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশে উৎপাদন করলে কি হচ্ছে, মূলধনের পরিমাণ বা পুঁজির ব্যবহার বেশি হচ্ছে কিন্তু শ্রমের ব্যবহার কম হচ্ছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন কৌশল সবসময় কি হবে, পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। তাহলে জন হচ্ছে কি পুঁজিনিবিড় বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশে মূলধনের তুলনায় কি হচ্ছে, শ্রমের সরবরাহটা বেশি। তাহলে শ্রমের সরবরাহ বেশি হলে এখানে কিন্তু শ্রমের ব্যবহার বেশি হচ্ছে আর মূলধনের ব্যবহার কম হচ্ছে। এই রেখা দেখে বুঝতে হবে, এরিয়া দেখে বুঝতে হবে, এরিয়া বেশি হলে সেটার ব্যবহার বেশি হবে এবং এরিয়া কম হলে তার ব্যবহার কম হবে। তার এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে কি বিভিন্নতা উৎপাদন করলে বাংলাদেশের শ্রমের ব্যবহার হবে OL2 আর মূলধনের ব্যবহার হবে OK4। তাহলে বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ সেহেতু সে তার উৎপাদন কৌশল সবসময় কি শ্রম নিবিড় হবে, কারণ বাংলাদেশের শ্রমিকের সংখ্যা বা শ্রমের সরবরাহ বেশি, এই জন্য বাংলাদেশের উৎপাদন কৌশল সবসময় কি শ্রম নিবিড় হবে। তাহলে আমরা দেখো যে কী উপায় উৎপাদন করবে এটা সে দেশের কি সে দেশ স্থির করবে তার কোন উপকরণটা বেশি আছে, মূলধনের বেশি না শ্রমের সরবরাহ বেশি। তাহলে এই বিষয়টা যদি উৎপাদন করে তাহলে কি হবে, পুঁজির ব্যবহার বেশি হবে আর মূলধনের ব্যবহার শ্রমের ব্যবহার কম হবে। তাহলে এই বিদ্যুৎ উৎপাদন করবে কোন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, আর বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, কারণ বিদ্যুৎ উৎপাদন করলে কি হচ্ছে শ্রমের ব্যবহার বেশি হচ্ছে আর পুঁজির ব্যবহার কম হচ্ছে। আর T1 T2 হচ্ছে কি, এটা হচ্ছে পুঁজিনিবিড়, আর এটা হচ্ছে কি শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে এভাবে চিত্র আসতে পারে যে আমি চিত্রটা দেওয়ার পরে বলতে পারে যে এটা কোন ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করছে, তুমি সেটা ব্যাখ্যা করো। তাহলে এটা চিত্র দেখে এটা কি সম উৎপাদন রেখা, তাহলে এটা কোন ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করছে, এটা হচ্ছে কি দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। এবার আসি আমাদের সর্বশেষ মৌলিক কার জন্য উৎপাদন করা হবে, ভোগ করবে। আমরা বলেছি সমাজের দুই শ্রেণীর লোক রয়েছে, একটা হচ্ছে গরিব শ্রেণী আর একটা হচ্ছে ধনী শ্রেণী। এখন কোন শ্রেণীর দ্রব্যের তুমি উৎপাদন করবে সেটা কিন্তু নির্ধারণ করতে হয়। এটা আমরা দেখব কি, তাহলে কি সমাজে যে কার তৃতীয় সমস্যা, তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে সমাজের দুই শ্রেণীর লোক আছে, একটা হচ্ছে গরিব শ্রেণী একটা হচ্ছে ধনী শ্রেণী। তাহলে এদের প্রেক্ষিতে আমাদেরকে দ্রব্য উৎপাদন করতে হবে এবং এই বিষয়টি দেখো আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাই, সেটা হচ্ছে এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে দেখো সেই সমাজকে স্থির করতে হবে সে কোন শ্রেণীর জন্য দ্রব্য উৎপাদন করবে, ধনী শ্রেণীর জন্য না গরিব শ্রেণীর জন্য, এটা হচ্ছে তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবার দেখো যদি আমরা পি বিন্দুতে উৎপাদন করি তাহলে কি, পি বিন্দুতে উৎপাদন করলে আমাদের এক্স দ্রব্য হচ্ছে OX1 আর কি ওয়াই দ্রব্য হচ্ছে OY1। তাহলে এখানে এক্স দ্রব্য হচ্ছে ধনী শ্রেণীর দ্রব্য আর ওয়াই হচ্ছে গরিব শ্রেণীর দ্রব্য। তাহলে পি বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্য হচ্ছে OX1 আর ওয়াই দ্রব্য হচ্ছে OY1। তাহলে এখানে কোন দ্রব্য উৎপাদন বেশি হচ্ছে, এখানে কি হচ্ছে ওয়াই দ্রব্য উৎপাদন বেশি হচ্ছে। তাহলে এটা ওয়াই হচ্ছে কি গরিব শ্রেণীর দ্রব্য। এবার দেখো আর বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে কি এক্স দ্রব্য হচ্ছে OX2 আর ওয়াই দ্রব্য হচ্ছে OY2। তাহলে আর বিন্দুতে উৎপাদন করলে কি হচ্ছে, এক্স দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে আর ওয়াই দ্রব্য কম উৎপাদন হচ্ছে। তাহলে আর তাহলে এক্স দ্রব্য কোন শ্রেণীর দ্রব্য, এক্স দ্রব্য হচ্ছে ধনী শ্রেণীর দ্রব্য। তাহলে আর বিন্দুতে
মধ্যে দ্রব্য উৎপাদন করে তাহলে এই দ্রব্য বেশি উৎপাদন হবে, অর্থাৎ ধনী শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদিত হবে। এখন সেই সমাজকে স্থির করতে হবে সে কোন বিন্দুতে উৎপাদন করবে। যদি কৃষি বিন্দুতে উৎপাদন করে তাহলে কি গরিব শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদিত হবে, আর যদি আর্থ বিন্দুতে উৎপাদন করে তাহলে ধনী শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদিত হবে। তাহলে সেই সমাজকে স্থির করতে হবে সেই সমাজে কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি, ধনী শ্রেণী না গরিব শ্রেণীর। তাহলে কি ধনী শ্রেণীতে ধনী শ্রেণীর দ্রব্য ছাড়া আর্থ বিন্দুতে উৎপাদন করতে হবে, আর কি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করতে হলে কৃষি বিন্দুতে উৎপাদন করতে হবে। তো এই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তিনটা সমস্যা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং আজকে এখানে ক্লাস সমাপ্ত করেছে। সবাইকে ধন্যবাদ।